হাই বন্ধুরা, আমি আজকে চলে এসেছি অন্য একটি ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের ফাইনেস্ট কবিতা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকে আমি এসেছি শ্যামনগর মুলাজোর কালীবাড়িতে। তো তারই কিছু দৃশ্য কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব। এটা হচ্ছে মুলাজোর কালীবাড়ির পৌষ মেলা। শান্তিনিকেতন বোলপুরের পরে যেই মেলাটি আরও বেশি, মানে দ্বিতীয় যদি কোনো বড় মেলা হয়ে থাকে তাহলে হলো মুলাজোর কালীবাড়ির পৌষ মেলা। তো সেই মেলারই সমস্ত খুঁটিনাটি তোমাদের সামনে কিন্তু আমি আজকে তুলে ধরবো। তো চলো, আমার এই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফাইনেস্ট কবিতা চ্যানেলটিকে। তাহলে চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যায়। শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর লোকাল ছাড়া যে কোনো আপ টেন ধরে তোমরা পৌঁছে যেতে পারো শ্যামনগরে। ঠিক তেমনি করে যারা রানাঘাট, শান্তিপুর, বনগাঁ থেকে আসতে চাও, তারাও শিয়ালদা গ্রামী যে কোনো ডাউন ট্রেনে চেপে পৌঁছে যেতে পারো শ্যামনগরে। শ্যামনগর এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এক নম্বরে যে টিকিট কাউন্টার আছে তার গা ঘেঁষে ফেরিঘাট মুখী রাস্তা ধরে 2 মিনিট গেলেই তোমরা পৌঁছে যাবে মুলাজোর কালী মন্দিরে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি পুজোর ডালা নিয়ে নিয়েছি, মাকে আজকে পুজো দেব। তবে এখানে জোড়ামূলো দিয়ে পুজোর বিশাল প্রচলন আছে, কিন্তু আমি জোড়ামূলো দিয়ে পুজোটা দেব না, আমি এমনিই দেব মাকে, যাই জন্য আমি মূলোটা নিয়ে নিই। তো আমি তোমাদের দেখাবো, দেখো এই এই যে দোকানগুলো আছে এগুলো কিন্তু মানে সব সময় থাকে এই দোকানগুলো। যেহেতু আমি অনেক সকালে এসেছি, কিছু দোকান খুলেছে, কিছু দোকান খোলেনি, মানে মানে আমাদের এই যে কালী মন্দির বা মুলাজোর কালী মন্দির, এটা অল টাইম কিন্তু এখানে মেলা চলতে থাকে, মানে সবসময় এখানে পুজো হয়, কিন্তু পৌষ মাসের পুজোটা বিশেষ, তাই জন্য এখানে পৌষ মাসে দূর দূরান্ত থেকে প্রচুর লোক এখানে আসে, যে যার মনস্কামনা, যার যার যেরকম মনস্কামনা নিয়ে আসে এবং যার মনস্কামনা পূর্ণ হয় সে এখানে এসে পুজো দিয়ে যায়। তো এটা হচ্ছে প্রবেশদ্বার, এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আর তুমি এখানে ডালা কিনতে আসলে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। বাইরেও যেমনি ডালার দোকান আছে তেমনি এই মন্দির চত্বরেও ডালার দোকান কিন্তু আছে। আর যদি তোমরা বলো পৌষ মাস সারা পুজো দিতে আসবে তাহলেও কিন্তু এখানে মানে সবসময় ডালার দোকান কিন্তু এখানে তুমি পাবে। আর মেলার সময় তো এক্সট্রা করে আরও ডালার দোকান কিন্তু এখানে দেওয়া হয়। মন্দিরে আমি এখন যাব, পুজো দেবো মায়ের। আর এখানে কিন্তু মানে মায়ের কোনো ভিডিও তোলা বা ফটো তোলা কিন্তু নিষিদ্ধ, তো সেই কারণে আমি ফটোটা তোমাদের পরে দেখাবো। তো আমি যাই পুজোটা দিয়ে আসি। তো এখানে মাকে বেশন করে ছটা ছটা 12টা মন্দির কিন্তু এখানে আমাদের আছে, শিব মন্দির। তো আমি এখন এখানে একটা ছোট্ট বাবার মাথায় জল ঢালবো, তার জন্য আমি ছোট্ট একটু ফুল, একটু বেলপাতা আর জল নিয়ে বাবার মাথায় ঢালবো। তো এইভাবে আপনারাও কিন্তু এখানে এসে শিব মন্দিরে পুজো দিতে পারেন। ইতিহাস বলে 1809 সালে বৈশাখী পূর্ণিমায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন কলকাতার পাথুরিঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর। এই মন্দির সম্পর্কে অনেক রকম পৌরাণিক কাহিনী রয়েছে, তার মধ্যে একটি হলো যে গোপীমোহন ঠাকুর তার কন্যা ব্রহ্মময়ীকে খুব ভালোবাসতেন এবং ব্রহ্মময়ী ছিল তার একমাত্র সন্তান।
শোনা যায় যখন তার বয়স 8 তখন তার বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়, এবং যেদিন তার বিবাহ হয় সেদিন ব্রহ্মময়ী ইচ্ছে প্রকাশ করে বাবার কাছে যে আমি গঙ্গা স্নানে যাব। কিন্তু সেই সময় মেয়েদের গঙ্গা স্নানে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। তার ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে বাবা তাকে ইচ্ছের জন্য সম্মতি দেয়, এবং সেই অনুযায়ী ব্রহ্মময়ী কিন্তু গঙ্গা স্নানে যায়, এবং গঙ্গা স্নান করতে গিয়ে কিন্তু সে তলিয়ে যায়, তার দেহ কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। গোপীমোহন নাথ সেই শোকে বিছানায় শয্যা নেন, এবং মা তাকে স্বপ্নাদেশ দেন যে তুমি মুলাজোরে যাও, সেখানে তুমি তোমার মেয়ে দেহ পাবে। এবং সেখানে এসে ঠিক যেখানে মন্দিরটি প্রতিষ্ঠিত সেখানে একটি কষ্টি পাথরের মায়ের মূর্তি সেখান থেকে উদ্ধার হয়, এবং সেখানেই সেই মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় যেটি আজকে দক্ষিণ মুলাজোর কালী মন্দির নামে পরিচিত। এই মায়ের মুখ কিন্তু দক্ষিণমুখী ছিল। কথিত আছে যে রামপ্রসাদ এখান দিয়ে নৌকা নিয়ে যাওয়ার পথে তার সুমধুর কণ্ঠের সুর শুনে মায়ের মুখ পশ্চিমমুখী হয়ে যায়। এটা যদিও শোনা কথা, কতটা সত্যি কতটা বাস্তবতা সেটা আমরা জানি না, কিন্তু প্রচলিত রয়েছে তাই এটাই মান্যতা। এখানে সাধক বামাখ্যাপাও কিন্তু সাধনা করতে এসেছিলেন, এটাও মান্যতা আছে যে রানী রাসমণি এখান দিয়ে তার বজ্রা নিয়ে যখন যাচ্ছিলেন তখন এই মন্দিরকে তার দেখে খুব ভালো লাগে, আর এই মন্দিরের আদলেই কিন্তু নির্মিত হয়েছে কলকাতার দক্ষিণেশ্বর মন্দির। তো এই হচ্ছে এখানকার পৌরাণিক কাহিনী। তোমরা বুঝতেই পারছো যে এই মন্দির কতটা জাগ্রত, কতটা মান্যতা রাখে। তাই প্রত্যেক পৌষ মাসে, শুধু পৌষ মাস নয়, সবসময় এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার রীতি রয়েছে। কিন্তু পৌষ মাস এমন একটা সময় যখন নাকি দূর দূরান্ত থেকে প্রচুর লোক এখানে ভিড় করে মায়ের কাছে, তাদের ইচ্ছে তাদের আশা ভরসা নিয়ে মায়ের কাছে আসে। অনেকের ইচ্ছে আশা ভরসা সমস্ত কিছুই পূর্ণ করেন মা। এখানে যেমন পুজো দিয়ে তুমি মাকে তোমার প্রার্থনা জানাতে পারো, তেমনি কিন্তু এখানে এসে কিন্তু মেলারও আনন্দ তোমরা নিতে পারো। তাই মেলা চত্বরে তোমরা দেখতে পারবে এই পৌষ মাসে, অল টাইমই কিন্তু এখানে মেলা থাকে, হ্যাঁ, কিন্তু এখানে পৌষ মাসে বিশেষ মেলার আয়োজন করা হয় প্রত্যেকটা মানুষের মনোরঞ্জনের জন্য। এই মন্দির প্রাঙ্গণ জুড়েই রয়েছে দেখো প্রচুর প্রচুর দোকান, সুতরাং খাওয়া দাওয়া পুরো ফ্যামিলির সঙ্গে এসে এখানে কিন্তু তোমরা কিন্তু এনজয় করতে পারো। দেখো এখানে খাওয়ার দোকান আছে প্রচুর, রয়েছে জিলিপি, রয়েছে সমস্ত কিছুর দোকান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। যদিও এখানে অল্প অল্প দোকান এখন খোলা হয়েছে, কিন্তু রাতের বেলা বা আরেকটু পরে মানে বেলার দিকে দোকানগুলো সব কিন্তু খুলে যাবে। তো এই মন্দির প্রাঙ্গণকে কেন্দ্র করেই কিন্তু সামনেই রয়েছে গঙ্গা, মানে গঙ্গাকে গঙ্গার পাড়েই রয়েছে কিন্তু এই মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মা মানে গঙ্গারও দর্শন তোমাদের হয়ে যাবে। যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কিন্তু গঙ্গার পাড়ে বসে নিজেদের সুন্দর একটা সময় কাটিয়ে নিতে পারো। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে রাধাকৃষ্ণ আর শ্বেত শিবের মন্দির, তো চলো সেটা দেখে নেওয়া যায়। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঠিক মন্দিরের ঠিক গা ঘেঁষে রাধাকৃষ্ণ মন্দির আর হচ্ছে শিব মন্দির তোমরা এখানে দেখতে পারবে। এই যে শ্বেত শিব শ্বেত শিবটা দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে বানেশ্বর শিব। এখানে কিন্তু মায়ের বিগ্রহের ছবি আর রাধাকৃষ্ণের বিগ্রহের ছবি তোলা কিন্তু নিষিদ্ধ। তাছাড়া তোমরা কিন্তু শিব মন্দির মায়ের পাশে যে শিব মন্দির আছে সমস্ত জায়গায় ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, তাতে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু মায়ের বিগ্রহের ফটো কিন্তু তোলা একদমই যাবে না। মন্দিরের যিনি সেবক আছেন তাকে পেয়ে গেছি, তো তিনি অনেক কিছু জানেন, তো চলো তার মুখে আমরা কিছুটা গল্প শুনে নিই। 31শে বৈশাখ আমাদের মায়ের জন্মদিন, জন্মদিনে সেই দিন হোম যজ্ঞ সব কিছুই হয়, মানুষকে প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়, প্রসাদ বিতরণ করা হয়।
একত্রিশে বৈশাখ। প্রতি বছরই আমাদের মায়ের জন্মদিন হচ্ছে একত্রিশে বৈশাখ। দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রিবেলা আমাদের এখানে প্রসাদ হোম যজ্ঞ হওয়ার পরে আবার বসিয়ে মানুষকে প্রসাদ খাওয়ানো হয়, পরের দিন আমরা আবার ভোগ বিতরণ করি, পরের দিন সকালবেলা আমরা ভোগ বিতরণ করি। আচ্ছা আচ্ছা, তো শুনে নিলেন যে মায়ের জন্মবার কিন্তু একত্রিশে বৈশাখ, আর একত্রিশে বৈশাখ মায়ের জন্মদিন কিন্তু এখানে ধুমধাম করে কিন্তু পালন করা হয়। তো তোমরাও কিন্তু যারা চাও যে মায়ের জন্মদিনের দিন এই মন্দিরে আসবে, তারা অবশ্যই আসতে পারো। আমি পুজো দিতে এসেছি ভিড়কে এড়ানোর জন্য শুক্রবার দিন। শনি মঙ্গলবার কিন্তু এখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়, প্রচুর লাইন লেগে যায়, এবং অবশ্যই লাইনকে মেনটেন করার জন্য কর্তৃপক্ষরা কিন্তু সবসময় তৎপর থাকে। তো আমি ভিড়টা এড়াবার জন্যই কিন্তু এখানে এসেছি শুক্রবার দিন, কিন্তু তোমরা তোমাদের মতন করে যে কোনো দিন কিন্তু এখানে পুজো দিতে আসতে পারো। তো এখন সব থেকে বড়ো শিব মন্দিরে আমি কিন্তু প্রবেশ করব, চলো আমার সাথে তোমরাও এসো। সব থেকে বড়ো শিব মন্দির এই দিকে একটা, যেমন লাস্টে পাবে তোমরা, তেমনি মায়ের ঠিক ডান দিকেও একটা লাস্টের দিকে কিন্তু তোমরা বড়ো শিব মন্দির পেয়ে যাবে। এই পৌষ মেলাকে কেন্দ্র করে এই যে আপনারা দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অস্থায়ী, কেনাকাটা করতে পারবেন, যত যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। তো অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু আসতে হবে, যে পৌষ মেলায় মাকে মন্দিরে পুজো দেব আর এই মেলার আনন্দ উপভোগ করব। তো শুধু মেলায় আসব আর কোনো রাইড চাপবো না তা তো হয় না, তাই বাচ্চাদের বিনোদনের জন্যও কিন্তু এখানে এখানে ছোটো ছোটো রাইডের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখন যেহেতু সকাল পুজো দাওয়ারই বেশি, মানে এখানে ভিড়, সেহেতু এইগুলো সমস্ত কিন্তু বিকেলে খুলে যায়। তো আপনারা অবশ্যই বিকেলের আসতে পারেন এখানে মেলার পুরোপুরি আনন্দ নেওয়ার জন্য। শুধু পৌষ মাস নয় বলেছি প্রথমে, যে সারা বছরই কিন্তু এখানে মেলা চলতে থাকে, আর এই দোকানগুলো সবই কিন্তু স্থায়ী দোকান। তো এখানে এসেও কিন্তু আপনারা পুজোর সমস্ত কিছু, ডালা, খাবার দাবার, সমস্ত কিছু কেনাকাটা সবসময়ই করতে পারবেন। সব থেকে বড়ো শিব মন্দির হচ্ছে মিরিলে, আর দুদিকে দুজন শিব ঠাকুর আছে। দেখো এখানে কিন্তু খাবারের দোকান রয়েছে, ঢাকাই পরোটা, মিষ্টি, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। পুজো টুজো দেওয়ার পরে অবশ্যই খিদে পেয়ে যাবে, তখন কিন্তু তোমরা এখানে এসে খাওয়া দাওয়াগুলো সেরে নিতে পারো। এই মেলাতে মায়ের দর্শনের জন্য অনেক দূর দূরান্তর থেকে লোক কিন্তু এখানে আসে। তো আসলেই একটাই ভাবনা আমাদের মেয়েদের মনে সবসময় থাকে, যে আমরা কোথায় গিয়ে টয়লেটটা সারব। তো এখানে কিন্তু সুলভ শৌচালয়েরও ব্যবস্থা কিন্তু রয়েছে, তো নির্দ্বিধায় নির্ভয়ে কিন্তু তোমরা এখানে চলেই আসতে পারো। আমি আমার ভিডিওতে আপনাদের সমস্ত কিছু তুলে ধরেছি, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কে কে এই মন্দিরে দর্শনের জন্য, ঠাকুরের দর্শনের জন্য এসেছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ফাইনেস্ট কবিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এইখানেই আমি আজকে আসি, অন্য একটি অ্যানাদার ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আবার চলে আসবো কোনো এক সময়।